করোনার দ্বিতীয় ঢেউয়ে পর্যটন নির্ভর দেশ ইতালি জুড়ে আবারও দেখা দিয়েছে দুর্যোগময় অবস্থা। মহামারীর প্রথম ঢেউয়ের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার আগেই দ্বিতীয় দফা সংক্রমণে আর্থিক বিপর্যয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদের উপস্থাপনায় বাংলা টিভির প্রবাসী বাংলার মুখ টকশো থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন ভূঁইয়া। ইউরোপের অন্যতম পর্যটন নির্ভর দেশ ইতালি, পর্যটনকে কেন্দ্র করেই দেশটির অর্থনীতির চাকা সচল থাকে। দেশে রেমিটান্স পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন ইতালিতে বিভিন্ন পেশায় নিয়োজিত বিপুল সংখ্যক বাংলাদেশি। ইতালি জেনে খুব গুরুত্বপূর্ণ একটি করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানায় ইতালির তোরিনো, ভেনিস সহ বেশ কয়েকটি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। অধিক সংক্রমণ প্রবণ শহরগুলোতে চলাচলে জারি করা হচ্ছে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা। ইতালির বেশ কয়েকটি শহরকে মানে রেড জোন হিসেবে ঘোষণা করেছে, তার মধ্যে রয়েছে ভেনিস, আছে তারপর বর্তমানে যে কাম্পানিয়া বিভাগ রয়েছে এবং আর কয়েকটি বিভাগ রয়েছে। ইতালির ভেনিস নগরীতেই প্রায় 17,000 বাংলাদেশীর বসবাস। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পর্যটক সমাগম বন্ধ হয়ে গেছে, ধস নেমেছে ট্যুরিজম নির্ভর ব্যবসায়। কোন রকম কোন প্রকার এখানে টুরিস্ট নেই, পর্যটক নেই। এই ভেনিস নগরীটা পর্যটন নগরী, এখানে টুরিস্ট সেকশনটা পর্যটনের উপরে নির্ভর করে। যেহেতু এখানে কোনো টুরিস্ট নেই এবং স্থানীয় মানুষরা খুব বেশি একটা টুরিস্ট সেক্টরে গিয়ে খাওয়া দাওয়া করে না, অথবা থাকে না, সেই ব্যবসাগুলি এখন খুবই করুণ অবস্থায় রয়েছে। তবে জাহাজ শিল্পে যারা কাজ করছেন তারা কিছুটা হলে ভালো রয়েছেন, যারা বেছেন তারাও ভালো রয়েছেন, যারা চাকরি করছেন উৎপাদন থেমে গেছে, ফলে গার্মেন্টস গুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রাথমিক যখন করোনার প্রাদুর্ভাব দেখা দেয় তখন আমাদের একটা সুবিধা ছিল যে ওই যে মাস্ক, পিপিই জাতীয় এই ধরনের আইটেম গুলা ফ্যাক্টরির মালিকরা সেলাই করতো, তখন দেখা গেছে অনেকে ভালো অবস্থায় আছিল, তখন ওইগুলার চাহিদা আছিল খুব বেশি। এখন বিভিন্ন কারণে সরকারি কিছু রেট নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং আরো অন্যান্য কারণে বাইরের দেশ থেকে মাস্ক এবং পিপিই গুলা আসার কারণে এখন মাস্কের ওইটা সেলাই করে মালিকরা পোষাতে পারছে না। ওইটার রেট একেবারে একেবারে লোয়ার, মানে একটা মাল সেলাই করে যে পোষাবে সেই পরিস্থিতির মধ্যে এখন নেই। তো আর বাকি যে নরমালি যেই আইটেম গুলা সেলাই করে, প্যান্ট, শার্ট বা বেস্তিতি জাতীয় যে আইটেম গুলা আছে ওগুলা কিন্তু এখন ওইভাবে চাহিদা নাই। এদিকে তোরিনো শহরে বসবাসরত প্রায় 7,000 বাংলাদেশি রেস্টুরেন্ট ও বারে কাজ করে জীবিকা নির্বাহ করেন। করোনার বিধিনিষেধ জারি হওয়ার পর তাদেরও কর্মক্ষেত্র সংকুচিত হয়ে এসেছে। রেস্টুরেন্ট ক্যাটাপে যারা চাকরি করে তাদের রেস্টুরেন্ট টোটালি বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র যারা মানে হোম ডেলিভারি জন্য খুলে রাখছে ওদের খোলা আছে, কাদের অবস্থা একেবারেই নাজুক। শিগগিরই করোনা সংক্রমণ কমে আসবে এবং জনজীবন আবারও স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা ইতালি প্রবাসী বাংলাদেশিদের। সবাই ভালো থাকবেন।